সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি অত্যন্ত আনন্দিত যে আমার এই চ্যানেলে যতগুলো ভিডিও আছে তার থেকে এই কার্টুন ভিডিও কিভাবে মোবাইল দিয়ে তৈরি করতে হয় সেই ধরনের কয়েকটা ভিডিও আমি সিরিজ তৈরি করেছিলাম। 10 থেকে 15টা ভিডিও আপলোড করেছি। তো আমি অ্যানালাইসিস করে দেখতে পারলাম যে আসলে এই ভিডিওগুলোর বেশি রেসপন্স পাচ্ছে, অর্থাৎ বর্তমানে কার্টুন মোবাইল দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় এই ভিডিওগুলো আমার চ্যানেলে বেশ সাড়া দিচ্ছে। তো ভাবলাম এরই ধারাবাহিকতায় আপনারা অনেকে জানতে চেয়েছেন যে আসলে পশু পাখির কার্টুন ভিডিও মোবাইল দিয়ে কিভাবে তৈরি করা যায়। তো আপনি শুরুটা আপাতত মোবাইল দিয়ে করতে পারবেন, আপনি লং টাইম এই মোবাইল দিয়ে আপনি কিছু করতে না পারলেও আপনি শুরুটা করতে পারবেন। আস্তে আস্তে আপনার চ্যানেলটা গ্রো হয়ে গেলে বা আপনি মনিটাইজেশন পাওয়ার পর আপনি অ্যাডভান্স লেভেলে যাওয়ার পর আপনি কিন্তু আরও প্রফেশনালভাবে কিন্তু আপনি কম্পিউটার দেওয়া 2D অ্যানিমেশন বা পশু পাখির যে কোনো ধরনের অ্যানিমেশন তৈরি করতে পারবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা দেখি যে আসলে কিভাবে পশু পাখির কার্টুন ভিডিও তৈরি করা যায় ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক, ফিরছি ইন্টোর পর। ভিডিওর কোনো একটা মুহূর্তে কিন্তু আমি অবশ্যই বলে দেবো যে আসলে আপনি এটা কী ধরনের অ্যাপ, এটা আপনি ডাউনলোড করবেন কীভাবে বা এই অ্যাপ্লিকেশনটার নামটাই বা কী। তো এগুলো কিন্তু আমি ভিডিওর যে কোনো মুহূর্তে আমি বলে দেবো। তো জাস্ট আপনি যদি অ্যাপ্লিকেশনটা ফ্রিতে পেতে চান বা কী অ্যাপ্লিকেশন সেটার নাম জানতে চান তাহলে কিন্তু আপনাকে কষ্ট করে 2 থেকে 3 মিনিটের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আপনি যদি মনে করেন যে নতুন কিছু শিখলেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক টাইমলাইনে শেয়ার করবেন যেন আরও 10 জন মানুষ এরকম মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করতে পারে। তো দেখুন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর জাস্ট আপনি এখান থেকে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখুন এরকম কিন্তু আপনার এই যে ইন্টারফেসটা, অ্যাপ্লিকেশনটার মেইন ইন্টারফেস কিন্তু এইটা। তো জাস্ট এই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি অনেকটা মুভি ক্লিপ বা পশু পাখির কার্টুন ভিডিও দেখুন প্রচুর পরিমাণে আপনি এখানে ক্যাটাগরি পেয়ে যাবেন। তো আপনার পছন্দ মতো ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে বেছে নিয়ে ছোটো ছোটো কার্টুন ক্লিপ তৈরি করে আপনি সেটা ইউটিউবে প্রফেশনালভাবে আপলোড করতে পারবেন। তো দেখুন প্রচুর পরিমাণে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অপশনগুলো। তো জাস্ট পশু পাখিটিতে আপনি কীভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। তো দেখুন, তো ধরুন আমি এইটাকে নিব। তো ধরুন আরও আপনি চাইলে আরও 2-1টা ক্যারেক্টার নিতে পারবেন, ইচ্ছা মতো এখানে ক্যারেক্টার নেওয়া যাবে, তো প্রবলেম নাই। দেখুন এখানে দেখুন প্রচুর পরিমাণে ক্যারেক্টার দেওয়া আছে, ক্যারেক্টার সিন অনেকগুলো সিস্টেম কিন্তু দেওয়া আছে। তো দেখুন আমি এটাকে নিলাম। তো নেওয়ার পর জাস্ট দেখুন এই যে নিচে খেয়াল করুন যে আসলে এই যে নিচে কিন্তু মানুষ আইকন আছে, ক্যারেক্টার, তারপর আছে ব্যাকগ্রাউন্ড, তারপর আছে কি দেখুন মিউজিক, মানে অপশন হলো আপনাকে ভয়েস দেওয়া বা আপনার কোনো রেকর্ড সেটাকে আপনি রেকর্ড করে রাখবেন, সেটা পরবর্তীতে অ্যাড করতে পারবেন। অথবা আপনি এখান থেকে মুভি ক্লিপ বা স্টোরি ক্লিপগুলো ছোটো ছোটো করে তৈরি করার পর সেটাকে আপনি কাইন মাস্টারে বা পাওয়ার ডিরেক্টরে নিয়ে সেটাকে ইচ্ছা মতো আপনি আপনার কী বলে ভয়েস ওভারটা করে নিতে পারবেন। তো জাস্ট আমরা অ্যারো বাটনে ক্লিক করে দেব। অ্যারো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কী পাবেন আপনি, এখানে ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবে, কার্টুন ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একদম কপিরাইট ফ্রি। তো ধরুন আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিব, সামহাও দেখানোর জন্য আমি একটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এখান থেকে আমরা এখন এই যে বন্ধুরা দেখুন এটা কিন্তু খুবই চমৎকার চমৎকার কিন্তু এই কার্টুন ভিডিওগুলো। আপনি এই যে হাত দিয়ে আপনি যেটা যে পাশে নাড়াবেন এবং পরবর্তীতে আপনি ফানি ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট যে কোনো ধরনের কপিরাইট সাউন্ড ইফেক্টগুলো আপনি ভিডিওতে অ্যাড করতে পারবেন। তো আপনি এটাকে এই হাত দিয়ে ধরে যেখানে যেখানে নাড়াবেন এই অপশনগুলো কিন্তু ঠিক একইভাবে কিন্তু কাজ করবে। তো এই কাজটা করার জন্য আপনাকে কী করতে হবে, সর্বপ্রথম দেখুন আমার এখানে কিন্তু স্ক্রিন রেকর্ড চালু আছে, তো তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এরকম আপনি রেকর্ড করার জন্য জাস্ট আপনি দেখুন ডান পাশে কর্নারে একটা রেকর্ড অপশন আছে, তো জাস্ট আপনি করবেন কি এই রেকর্ড অপশনে আগে ক্লিক করে দেবেন। দেখুন
ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর দেখুন এটা কিন্তু প্লে হয়ে, দেখুন আপনাকে প্লে করে শোনাই, দেখুন এটা কিন্তু অলরেডি কিন্তু প্লে হয়ে যাচ্ছে। দেখুন প্রত্যেকটা মুহূর্ত কিন্তু এখানে প্লে হবে। দেখুন আমি যে যে জায়গায় অ্যানিমেট করেছি প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু সেই সেই জায়গায় কিন্তু অ্যানিমেট করতেছে। জাস্ট এখন শুধু আপনাকে ফানি সাউন্ডগুলো এখানে অ্যাড করলেই কিন্তু আপনার পশু পাখির কার্টুন খুব সহজে কিন্তু আপনি ছোট ছোট ক্লিপ আকারে তৈরি করে পরবর্তী সেটাকে এডিটের মাধ্যমে বড় করতে হবে। দেখুন এটা কিন্তু অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে, কোনো ধরনের আপনাকে পে করতে হচ্ছে না, কোনো ধরনের কিন্তু লোগো নেই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান, এবং আপনি যদি মনে করেন যে নতুন কিছু শিখবেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন, যেন আরও 10 জন মানুষ শিখতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো দেখুন আমি এটাকে আর বড় করতেছি না, তো জাস্ট আপনি এইভাবে চলে যাবেন। দেখুন এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করুন, এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন এই যে গ্যালারিতে কিন্তু অলরেডি কিন্তু এটা সেভ হয়ে গেছে। আমি আরও এর আগে আরও কয়েকটা তৈরি করছি, সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো এখন কথা হলো যে আপনি এই অ্যাপ্লিকেশনটা কোথা থেকে ডাউনলোড করবেন। তো জাস্ট এখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা দেখাবো। তো দেখুন আমরা এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে চলে আসি। দেখুন ক্রস বাটন মুভি স্টুডিও, এই যে মুভি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে দেখুন এই যে ক্রিয়েটিভ মুভি মেকার ফর কিডস এই অ্যাপ্লিকেশনটা দেখুন এই যে ইনস্টল ক্রিয়েটিভ মুভি মেকার ফর কিডস এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন এডুকেশন পারপোসে করে নেবেন। করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু এই যে আমরা কিন্তু ইনস্টল করাই আছে, যার জন্য কিন্তু সরাসরি ওপেন হচ্ছে। তো দেখুন এই যে সেম আমি যে দেখাইলাম সেম এটাই কিন্তু অ্যাপ্লিকেশন। দেখুন তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।